আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবা সিল্কি কিচেন। কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি আপনাদের জন্য দারুণ মজাদার গরুর কলিজা ভুনা করে দেখাবো। আমি কলিজাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি চুলে প্রথমে গরম পানি ফুটিয়ে তার মধ্যে কলিজাগুলো দিয়ে দিয়েছিলাম। যখন একটি বলক এসেছে তখন ছাঁকনি দিয়ে ছেঁকে নর্মাল পানি দিয়ে কলিজাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর কলিজা কিন্তু খুব ভালো করে গরম পানি দিয়েই ধুয়ে নিতে হয়, নইলে রান্নার করার পরে কলিজাগুলো কালো হয়ে যায়। একটি ফ্রাই প্যানে আমি কলিজার পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিচ্ছি। নর্মাল তেল দিয়ে রান্না করছি। দিচ্ছি একটি দারচিনি, থেতো করে রাখা তিনটি এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। আমার পেঁয়াজ ফ্রাই হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। কলিজার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা, এক চা চামচ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিচ্ছি তিন চা চামচ। আমি একটু ঝাল বেশি খাই তাই মরিচের গুঁড়োটা একটু বেশি করেই দিচ্ছি, আর কলিজা একটু ঝাল হলে খুব মজাই হয়। কলিজাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিয়েছি। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার কলিজা থেকে তেল উঠে গিয়েছে। এখন ভালো করে আরও 3-5 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিব। কলিজা যত বেশি কষাবে তত বেশি টেস্ট হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচের উপর দারুচিনি এলাচি গুঁড়ো। আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এক গ্লাস পরিমাণ গরম পানি দিয়ে দিব। আমার কলিজার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় ঠিক এভাবে ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি 6-7টির মতো গ্রিন চিলি। এখন আরও 20 মিনিটসের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার গরুর কলিজা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর একটি ফ্লেভার আনার জন্য হাফ চা চামচ পরিমাণ জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। কিছুটা সময়ের জন্য একটু নেড়ে চেড়ে চুলো থেকে নামিয়ে নিব এবং পরিবেশন করার জন্য বাটিতে ঢেলে নিব। হয়ে গেল আমার দারুণ মজাদার গরুর কলিজা ভুনা। এখন একটু খেয়ে দেখব কেমন হয়েছে। দারুণ ইয়ামি হয়েছে। আপনারা ঠিক বাসায় এভাবে ট্রাই করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টস করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।